নমস্কার, ঈশান বাংলার এভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো বোরাকের সঙ্গে বহির বোরাকের যে সড়ক যোগাযোগ সেটা আজকে একটু আলোচনা আমি আনছি। এই জন্য আনছি যে আপনারা জানেন যে আমাদের বোরাক উপত্যকা থেকে যে সড়ক পথের যোগাযোগ অত্যন্ত সমস্যার মধ্যে আমরা আছি, কারণ একমাত্র ভরসা অবলম্বন হলো শিলচর শিলং হয়ে যে শিলচর মেঘালয় হয়ে যে রোডটা গেছে 6 নম্বর জাতীয় সড়ক, সেটা হলো আমাদের একমাত্র অবলম্বন। মহাসড়ক কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই, ঠিক এরকম একটা জায়গায় আমরা আছি। আর রেল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, রেল চলেছে এখন কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই ব্যাপারে আমরা আরও আগেও আলোকপাত করেছিলাম এবং মাঝখানে প্রায় মাসখানেক বোরাক উপত্যকা সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং তখনই বিকল্প সড়কের দাবি উঠতে শুরু করেছিল বিভিন্ন মহল থেকে, এবং বিকল্প সড়কের অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন বিকল্প সড়কের এক ধরনের প্রস্তাব এসছে, এটা আমরা জানি। কেউ বলছেন তুরুক থেকে তুরুক হয়ে একটা সড়ক হোক, আরেক দল বলছেন গুমরা হয়ে লাটুম্বাই হয়ে মেঘালয় গুয়াহাটি যাওয়ার একটা রাস্তা আছে, সেই রাস্তাটা সংস্কার করা হোক। অনেকে বলছেন মহাসড়ক এখন যেখানে হচ্ছে সেখানে করা উচিত নয়, পোলাপুল হয়ে একটা রাস্তা আছে, হাফলং না পাওয়ার আগেই সেই রাস্তা দিয়েও যাওয়া যায় হাফলং। এই ধরনের নানা ধরনের বিকল্প পথের কথা উঠছে, এসব আমি পড়ে আসছি আলোচনায়। আমি প্রথমে যে বিষয়টা আনতে চাইছি আপনার সামনে একটা সত্য তুলে ধরতে চাইছি। আপনাকে একটা আপনার প্রথমে আপনারা এই ভিডিওটা একটু দেখুন, একটা ভিডিও 45 সেকেন্ডের ভিডিও, ছোট্ট ভিডিও, এটা আপনারা একটু দেখুন। এই জায়গাটা আপনারা চিনতে পারছেন, এই জায়গাটা মালিডোরের কাছে 6 নম্বর জাতীয় সড়ক। এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এই গর্তটা হলো গিয়ে জাতীয় সড়কের গর্ত। দেখতে পাচ্ছেন কত বড় গর্ত, এবং এই গর্তের দিক গর্তের ভেতর দিয়ে যে নাইট সুপারটা যাচ্ছে সেটা যেতে পারছে না, গর্তের ভেতরে ওর ডাম্পার লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর বাকি যে ছোটো গাড়িগুলো এটার পাশ দিয়ে যাচ্ছে, এই যে গর্তটা। এখন আজকে আলোচনার বিষয়ে আমি গর্তটাকে আনবো, কেন আনবো আমি এটাই বুঝাতে চাইছি যে কতটুকু অমনোযোগী আমাদের পূর্ত বিভাগ, না হলে এনএইচ বিভাগ বিশেষ করে, না হলে এই ধরনের একটা গর্ত রাস্তা থাকতে পারে। বালিডোর এটা আসাম পিডাব্লিউডির অন্তর্গত, আসাম পিডাব্লিউডি এই একটা গর্ত এতদিন থেকে তৈরি হচ্ছে, এখন এটাকে মেরামত করতে পারলো না এতদিন থেকে। এখন এটা একটা এমন একটা জায়গা আছে সেখানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। এ ধরনের গর্ত কিন্তু খালি এখানেই আছে এমন নয়, সারা রাস্তার বিভিন্ন জায়গায় আছে, এবং এটা আসামের যে অংশটা সেটার মধ্যেই আছে। বন্ধুরা, আপনারা দেখেন যে সোনাপুরে ধস নামে সেখানে মেঘালয় পিডাব্লিউডি মোটামুটি ধসটা সারাই করে ফেলে, যদিও মেঘালয় পিডাব্লিউডি যে খুব ভালো কাজ করছে এমন নয়। এক কথায় এই রাস্তাটা আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম হলো, এই রাস্তা দিয়ে যে আপনি গুয়াহাটি পৌঁছে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই। আপনি বাড়ি থেকে বেরোলেন, আপনি যে পৌঁছতে পারবেন 10 ঘন্টায় এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই, আপনি যে কোনো মুহূর্তে রাস্তায় আটকা পড়তে পারেন। আশ্চর্য ঘটনা হলো আসাম পিডাব্লিউডির জায়গাতেও এরকম একটা মালিডোরে এরকম একটা গর্ত রয়েছে, একটানে আরও অনেকগুলো আছে। এই গর্তটা কেন থাকবে
এখন যদি পূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা যদি বলেন না এটা আমরা জানতাম না, তাহলে তারা কোনো খবর রাখেন না রাস্তা কীভাবে আছে? যদি বলেন তারা জানেন যে এই গর্তটা আছে, তাহলে কেন মেরামত করলেন না? এখন তো এবং এটার পরেও অনেক এবং এই বিষয়ে অনেক অভিযোগ করার পরেও কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই রাস্তা সম্পর্কে। আসামের পূর্ত বিভাগের যদি এই যদি হাল থাকে যে যে মূল রাস্তাটা যেটা যেটা শিলংয়ের গুয়াহাটির সঙ্গে আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম, সেই রাস্তাটাকে সবসময় চালু রাখাটা দরকার, প্রয়োজন। কিন্তু কি হচ্ছে, এটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে সারা দেশে। আমরা জানি যে পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি সারা দেশে এক্সপ্রেসওয়ে বানাচ্ছেন এবং সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় তিনি একটা বিপ্লব এনেছেন। এটা একটা সাংঘাতিক ব্যাপার। পশ্চিমা দেশগুলো তার এই কাজকর্মগুলো খুব সুন্দরভাবে খতিয়ে দেখছে এবং তিনি যে এক্সপো হাইওয়েগুলো করেছেন বিভিন্ন জায়গায় সেটা অত্যন্ত কাজের হয়েছে এবং সময়ের আগে তিনি কাজ শেষ করে ফেলেন। এবং ফ্লাইওভার বানানো, নতুন চিন্তাভাবনা, এসবের দিকে নীতিন গাডকারি অনেক অন্যদের থেকে অনেক এগিয়ে। সেই নীতিন গাডকারি এসে শিলচরে বলেছিলেন যে 2022 ভেতরে মহাসড়ক হয়ে যাবে, কিন্তু নীতিন গাডকারি বলার পরও মহাসড়ক হলো না। এখন নীতিন গাডকারি তো জানেন না যে এখানে কী সমস্যা না সমস্যা। সুতরাং এই যে বরাক উপত্যকা সম্বন্ধে কোনো কেন্দ্রীয় মন্ত্রীও কোনো ভবিষ্যৎবাণী করতে পারবে না, কবে কী হবে। এই যে মহাসড়ক, মহাসড়ক শেষ হওয়ার কথা কবে ছিল এখনও হয়নি। মহাসড়কের যে বালাচড়া অংশটুকু যে ভাঙ্গা হয়, যে বালাচড়া থেকে হালেঙ্গাজা পর্যন্ত যে অংশটার এখন কাজ চলছে, সেই অংশটা 2023 মার্চে শেষ হবে। কিন্তু সেটাও দেখবেন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙ্গা শুরু হয়েছে এবং হালেঙ্গাজা থেকে নাংরিং বাংলা পর্যন্ত যে রাস্তা সেটার বরাদ্দ এখনও কাউকে দেওয়া হয়নি, না একটা কোম্পানি পেয়েছে। কিন্তু তারাও কবে কাজ করবে, কবে শেষ করবে, তারাও কোনো নিশ্চয়তা নেই। এক কথা আপনারা ধরে নিতে পারেন যে 2030 সালের আগে মহাসড়ক হচ্ছে না। এদিকে শিলংয়ের যে রাস্তাটা আছে সেটারও কোনো সংস্কারের কোনো ব্যবস্থা হয়নি। বিকল্প সড়ক দেখার যে প্রয়োজনীয়তা সেটা উপলব্ধি করছেন না কেউ। কয়েকটি প্রস্তাব রয়েছে, যেমন আমি একটু আগে যেটা বললাম, দুটো প্রস্তাব। একটা হলো গুমরা থেকে লাটুম্বাই হয়ে একটা লাটুম্বাইয়ের ভেতর দিয়ে গুয়াহাটির সঙ্গে যোগাযোগকারী একটা রাস্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এটা আছে এই রাস্তাটা। আরেকটা প্রস্তাব এসেছে, সেটা হলো তুরুক হয়ে সোজা লঙ্কা পর্যন্ত আরেকটা রাস্তা আছে। তো এগুলো রাস্তার প্রস্তাবগুলো, বিকল্প প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো কার্যকর করার কোনো সদিচ্ছা সদিচ্ছা পূর্ত বিভাগের আছে বলে মনে হচ্ছে না। তো আমরা একটা আরেকটা বিরাট সমস্যার মধ্যে দাঁড়িয়ে আছি। এই পুজোর আগে যদি মালাইডোর এই জায়গাটা মেরামত না করা হয়, তাহলে কিন্তু পুজোর সময় একটা বিরাট যানজটের সৃষ্টি হবে। পুজো এসেছে, মানুষ এখন শিলচরে আসবেন, অনেক মানুষ যারা বাইরে গেছেন তারা শিলচরে আসবেন এবং এসে এবং তার এই অবস্থা যদি তারা পড়েন, তাহলে কিন্তু এখানে একটা বিরাট যানজটের সৃষ্টি হবে এবং এখানে দুর্ঘটনাও হতে পারে। এগুলো কথা এখানে আনার পর এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার পরও কিন্তু দেখা যাবে যে পূর্ত বিভাগে টনক লড়ছে না। বন্ধুরা, এটা ঠিক করতে কোনো সাংঘাতিক কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। টাকা পয়সা যদি প্রয়োজন হয়ও, সেটা তো পূর্ত বিভাগের তো টাকা পয়সার অভাব নেই। এখন সরকারের হাতে প্রচুর টাকা, যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য, বিশেষ করে রাস্তা নির্মাণের জন্য সরকারের কাছে এখন আর টাকার কোনো অভাব নেই। তারপরেও কেন এই অবস্থাটা, এর একটাই কারণ অমনোযোগিতা, অদূরদর্শিতা এবং গাফিলতি, কাজে গাফিলতি এবং এই যে একটা অপেশাদার ভঙ্গিতে চলছে পূর্ত বিভাগ, যার জন্য আজকে এই সমস্যাটা হয়েছে। বন্ধুরা, আমরা এই কথাটুকুগুলো আপনার কাছে আজকের ইভিনিং শোতে এই জন্য রাখলাম যে বিষয়টা নিয়ে আপনারা একটু চিন্তাভাবনা করবেন এবং এইভাবে যদি
সারা বরাক উপত্যকার জীবনরেখা বলতে পারে এই রাস্তাটা যেটা গুয়াহাটি গেছে শিলং রোড হয়ে, সেখানে মারেডোরে যদি এই অবস্থা হয় এবং সেটা সংস্কার হচ্ছে রাতরা দিন থেকে, এটা একদিনের গর্তটা হয়নি, দীর্ঘদিনে হয়েছে। প্রথম দিকে কয়েকটা পাথর দিলেই সমস্যাটা সমাধান হয়ে যেত, কিন্তু না, সে পাথর দেওয়ার সময়টুকুও তাদের নেই, এরকমই হয়েছেন তারা। এই যে অকর্মণ্যতা যে বিভাগগুলির, এটা অত্যন্ত নিন্দনীয়, এর জন্য ফল ভোগ করবেন সাধারণ মানুষ। বন্ধুরা, আজকের আমি এপিসোডের মাধ্যমে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনারা দেখবেন যে বিকল্প সড়কের দাবিটা কিন্তু খুব জোরদার হওয়া উচিত, যে বিকল্প সড়কেই হোক। এবং এখন যে মহাসড়ক দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, এটা পরিষ্কারভাবে বোঝা গেছে। গত ২৫ বছরে মহাসড়ক এগুচ্ছে না, আর এগোবার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। এখানে যা টাকা খরচ করা হবে সেটা কৃষ্ণগহ্বরে নিক্ষেপ করা হবে, এটা নির্দ্বিধায় বলা যায়। এত টাকা কেনই বা এখানে আনা হয়, কাদের স্বার্থে আনা হয়, সেটাও একটা বড় প্রশ্ন। যাই হোক, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। এখন মেঘালয় সরকার যদি তাদের এলাকার রাস্তাটা মোটামুটি একটা ঠিকঠাক রাখতে পারে, দশ সরাবার সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা নিতে পারে, তাহলে আসাম পূর্তই বা কেন মালিডোরকে পুরোপুরি ধসমুক্ত বলবো না, পুরোপুরি এইসব গর্ত থেকে কেন রক্ষা করতে পারছেন না, এই রাস্তাটিকে, এটা একটা বড় প্রশ্ন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের একটা অতি প্রয়োজনীয় তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা এটা একটু চিন্তাভাবনা করবেন। নমস্কার।